উনিশ শতকের শুরু। ধনীরা মিশরের বাজার থেকে মমে কিনে নিয়ে রীতিমতো পার্টির আয়োজন করতেন। কি হতো সেই পার্টিতে? উৎসুক জনতার সামনে খুলে ফেলা হতো মমিতে জড়ানো রাসায়নিক মেশানো কাপড়। মমি নিয়ে বলার মতো গবেষণা শুরু হয়নি, তখনও জাতে ওঠেনি, ইতিহাসবিদদের স্বীকৃতি পায়নি। এমন একটা সময়ে মিশরের খোলা বাজারে বিক্রি হতো মমি। রাজা উজির তো বটেই, মমি কিনে নিয়ে যেতেন সাধারণ মানুষও। সেসব দিয়ে যা যা করা হতো তা শুনলে হতবাক হয়ে যাবেন আপনি। দীর্ঘ সময় পর্যন্ত মিশর সহ আফ্রিকা ও পশ্চিম এশিয়ার ইতিহাস ইউরোপের মানুষের কাছে অজানা ছিল। মমি কি সে সময় ইউরোপীয়রা তা জানতেন না, এমনকি একটা সময় মিশরীয়রা নিজেরাও এর গুরুত্ব বুঝতেন না। 1798 সালে ফরাসি সম্রাট নেপোলিয়নের সেনা মিশরে পা রেখেছিল। প্রথমে তারা আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করে, তারপর ক্রমে গোটা উত্তর মিশর দখল করে। সে সময়ই মিশরের ইতিহাস বাকি ইউরোপ সহ গোটা পৃথিবীর সামনে আসে। এরপর ধীরে ধীরে পশ্চিমের দিনগুলির কৌলীন্য অর্জন করে মমি। তার আগে মিশরের রাস্তায় হাটের বাজারে বিক্রি হতো মমি, যিনি পারতেন কিনে নিয়ে যেতেন। সেরকম বেশ কিছু ছবিও দেখতে পাওয়া যায়। উনিশ শতকে ধনীরা মিশরের বাজার থেকে মমি কিনে নিয়ে গিয়ে পার্টির আয়োজন করতেন। তার নাম ছিল মমি আনর্যাপিং পার্টি। কি হতো সেই পার্টিতে? উৎসুক জনতা উপস্থিত থাকতেন, তাদের সামনে খুলে ফেলা হতো মমিতে জড়ানো রাসায়নিক মেশানো কাপড়। লোকজন হামলে পড়ে দেখতেন কি রয়েছে সেই মোড়কের আড়ালে, হাততালিতে ফেটে পড়তেন সবাই। অনেকেই আশা করতেন যদি দামি ধাতু বা পাথর উদ্ধার হয়, এর সঙ্গে চলত খাওয়া দাওয়া এবং তুমুল হই হুল্লোড়। মমি নিয়ে আরও কাণ্ড হতো সে সময়। নানা কাজেও ব্যবহার করা হতো মমি। উনিশ শতকে পিরামিড খুঁড়ে প্রায় এক আটটা মমি বার করতেন মিশরীয়রা। সেই মমি গুঁড়ো করা হতো, সেই গুঁড়ো ওষুধ হিসেবে খাওয়ার রীতি ছিল সে সময়। এই মমি চূর্ণের ব্যবসা গজে উঠেছিল অষ্টাদশ উনিশ শতকে। শোনা যায় বিদেশেও নাকি রপ্তানি করা হতো মমি চূর্ণ। মানুষের ধারণা ছিল সেই চূর্ণ খেলে শরীরের সমস্ত রোগ চলে যাবে। সেই মমির চূর্ণের চাহিদা এতটাই বৃদ্ধি পাচ্ছিল যে যোগান কমে যাচ্ছিল। কিছু অসাধু লোক এই সুযোগে ব্যবসা শুরু করেন। ভবঘুরেদের মেরে সেই মাংস শুকিয়েও মমির গুঁড়ো বলে বিক্রি করতেন বলে শোনা যায়। এরপর ধীরে ধীরে শিল্প বিপ্লব ঘটতে থাকলো ইউরোপের দেশগুলিতে। তখন অদ্ভুতভাবে ব্যবহার হতে শুরু করে মমি। চাষের কাজে সার হিসাবে ব্যবহার করা হতো, মমি গুঁড়ো করে ছড়িয়ে দেওয়া হতো খেতে। সার হিসাবে নাকি দারুণ উর্বর ছিল সেই গুঁড়ো। সারের যোগান দেওয়ার জন্য মিশর থেকে জাহাজে তোলা হতো মমি, সেগুলি পাঠিয়ে দেওয়া হতো জার্মানি ইংল্যান্ডে। সে দেশে তখন দারুণ চাহিদা মিশরের মমির। সেসব বিক্রি করে ধনী হতে থাকেন মিশরের একদল ব্যবসায়ী। চোর ডাকাতরা পর্যন্ত মমি হাতিয়ে বিক্রির চেষ্টায় থাকত। মমি একটা সময় আমেরিকাতেও পাড়ি দিয়েছিল। সেখানে আবার অন্য কাজে ব্যবহার হতো প্রাচীন মিশরীদের এই সংরক্ষিত দেহাবশেষ। কয়েক হাজার বছর আগে দেহের উপর ঔষধে ভেজা কাপড় জড়িয়ে মিশরে তৈরি হতো মমি। সেই মমির আবরণ কাগজ তৈরির কাজে ব্যবহার হতো আমেরিকায়। সাহিত্যিক মার্ক টোয়েন জানিয়েছিলেন জ্বালানি হিসেবেও নাকি ব্যবহার হতো মমি। রেল ইঞ্জিন চালানোর জন্যেও এই মমি পুড়িয়ে শক্তি উৎপাদন করা হয়েছে এমন ঘটনাও শোনা যায়। ঊনবিংশ শতাব্দীর শেষে ধীরে ধীরে মর্যাদা আদায় করে নেয় মমি। একদল মানুষ বুঝতে পারেন এর ঐতিহাসিক গুরুত্ব, আর তখন থেকেই ভাগ্য বদলাতে শুরু করে মমিদের। তবে তার আগে অবশ্য মমি সাম্রাজ্য প্রায় উজাড় হয়ে গিয়েছে। ঊনবিংশ শতাব্দীর শেষে ইউরোপ আমেরিকার গণ্যমান্যেরা মিশর থেকে মমি কিনতে শুরু করেন। তারপর সেগুলোকে দেশে নিয়ে গিয়ে সাজিয়ে রাখতে নিজেদের বসার ঘরে। এতে সামাজিক মানমর্যাদা বাড়ত তাদের। মিশরে বেড়াতে এসে ব্রিটেন আমেরিকার নাগরিকেরা স্মারক হিসেবেও কিনে নিয়ে যেতেন মমি। অনেকেরই গোটা মমি কেনার ক্ষমতা ছিল না, তারা মমির অংশ কিনে নিয়ে ফিরতেন। এই যেমন একটা হাত বা মাথা বা পা, সেসব কিনে নিয়ে গিয়ে সাজিয়ে রাখতেন নিজেদের বাড়িতে। আমেরিকার অনেক বাসিন্দাই মিশর থেকে কম দামে মমি কিনে নিজের দেশে বেশি দামে বিক্রি করতেন। চলত কালোবাজারি ও চোরা চালানো। এসব করতে করতে একসময় মমির যোগানে টান পড়ে। মিশরে ক্রমেই কমে আসে মমির সংখ্যা, তাতেও কালোবাজারিতে ভাটা পড়েনি। আমেরিকার বহু ব্যবসায়ী হতদরিদ্র পরিবার থেকে মৃতদেহ সংগ্রহ করতেন, তারপর সেগুলি বালির নিচে চাপা দিয়ে রাখতেন, রোদে পুড়িয়ে মমির আকার দিতেন।
তারপর বিক্রি করতেন। কৃত্রিমভাবে তৈরি এই মমির রং হতো খয়েরি রঙের, এগুলিকে মমি ব্রাউনও বলা হতো। বিজ্ঞানীরা মনে করেন দুনিয়ার সংগ্রহশালায় থাকা অনেক মমি আসলে ষোড়শ সপ্তদশ শতকে বা তারও পরে তৈরি করা হয়েছে। বিশ শতকে এসে এই মমি তৈরি বন্ধ করে কালোবাজারিরা, কারণ ততদিনে মিশরে মমি প্রায় নিঃশেষিত, ফলে লোক ঠকিয়ে আর কৃত্রিম মমি বিক্রি করা যাচ্ছিল না।